হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, আজকে শুরু করছি এসএসসি জিডির ক্লাস, যেখানে আমরা এসএসসি জিডি থেকে যেসব জিকের প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে তার উপরে একটা মক টেস্ট সিরিজ কন্টিনিউ করছি। সেখানে আমরা অনেকগুলো অধ্যায় কমপ্লিট করেছি। আজকে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে ভারতের বিখ্যাত স্মৃতিসৌধ। এটা 27 নম্বর মক টেস্ট, এর আগে 26টা মক টেস্ট কমপ্লিট হয়েছে। লিঙ্কগুলো ডিসক্রিপশন থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যার অফলাইন ব্রাঞ্চ রয়েছে বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদাতে, তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো। লিঙ্ক ডিসক্রিপশানে পাবে, সেখান থেকে গিয়ে বিভিন্ন নাম্বারগুলো পাবে, সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে রয়েছে আলাদা আলাদা শিক্ষক প্রত্যেকটা বিষয়ের জন্য, পাশাপাশি স্টাডি মেটেরিয়ালস এবং প্রচুর গাইডেন্স। স্টুডেন্টস, আবাসিকের ব্যবস্থা রয়েছে এবং অনলাইন ক্লাসের সুবিধা রয়েছে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে। তো তোমরা যে কোনোভাবে এনরোলমেন্ট করতে পারো। ভর্তির জন্য এবং যোগাযোগের জন্য লিঙ্ক ডিসক্রিপশন থাকবে, সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে। তো চলো আজকের যে বিষয়টা, ভারতের বিখ্যাত স্মৃতিসৌধ, বিষয়টা দেখে নিই। প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, এমসিকিউ টাইপ থাকছে। সো তোমরা একবার দেখে নেবে। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? নিজেরা ভিডিওটা স্টপ করে দিয়ে, পজ করে দিয়ে উত্তরটা করার চেষ্টা করবে, তারপরে উত্তরটা মিলিয়ে নিবে। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশন বলছে কলকাতা, পরের অপশন বলছে মহারাষ্ট্র, পরের অপশন বলছে তামিলনাড়ু, পরের অপশন বলছে গুজরাট। তাহলে ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? ইলোরা গুহা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের অজন্তা ইলোরা গুহা, এটা হচ্ছে গুপ্ত সম্রাটরা বানিয়েছিল। কারা বানিয়েছিল প্রশ্নটা আসতে পারে, তাহলে মনে রাখবে গুপ্ত সম্রাটরা বানিয়েছিল। কোথায় রয়েছে? মহারাষ্ট্রে রয়েছে ইলোরা গুহা। কোথায় রয়েছে? মহারাষ্ট্রে। পরেরটা দেখো, ফতেপুর সিক্রি কোন রাজ্যে অবস্থিত? ফতেপুর সিক্রি কোন রাজ্যে অবস্থিত? অপশন হচ্ছে কলকাতা, পরের অপশন হচ্ছে মহারাষ্ট্র, পরের অপশন হচ্ছে তামিলনাড়ু, পরের অপশন হচ্ছে উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তরটা হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের আগ্রাতে এটি অবস্থিত, ফতেপুর সিক্রি। স্থাপত্যটি মুঘল সম্রাট আকবরের আমলে তৈরি হয়েছিল। আকবর এটি তৈরি করেছিলেন, আকবরের এটি রাজধানীও বানিয়েছিলেন। সেলিম চিস্তির সম্মানে, সেলিম চিস্তির স্মৃতিতে এটা বানানো হয়, ফতেপুর সিক্রি। সেখানে একটা যোধামহলও ছিল, আর আকবর আগ্রা থেকে ফতেপুর সিক্রিতে তার রাজধানী স্থানান্তর করেছিলেন। পরের প্রশ্ন দেখো, চার মিনার কোন রাজ্যে অবস্থিত? চার মিনার কোন রাজ্যে অবস্থিত? অপশন বলছে অন্ধ্রপ্রদেশ, পরের অপশন বলছে মহারাষ্ট্র, পরের অপশন বলছে তামিলনাড়ু, পরের অপশন বলছে উত্তরপ্রদেশ। দেখো, চার মিনার হায়দ্রাবাদে অবস্থিত, তাই এখন উত্তরটা অন্ধ্রপ্রদেশ না হয়ে এই উত্তরটা তেলেঙ্গানা হবে। তো তেলেঙ্গানা অপশনে তেলেঙ্গানা পাবে তোমরা এখন থেকে, অথবা কোথাও অপশনে হায়দ্রাবাদ ডাইরেক্টলি পেয়ে যাবে। নির্মাণ কে করেছিলেন? মনে রাখবে কুলি কুতুব শাহ এটি নির্মাণ করেন। কুলি কুতুব শাহ চার মিনার নির্মাণ করেন, কুলি কুতুব শাহ। বিবিকা মকবরা কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। বিবিকা মকবরা এর মধ্যে কোথায় আছে? বিবিকা মকবরা রয়েছে মহারাষ্ট্রে, আর এটা ঔরঙ্গাবাদে রয়েছে। তাহলে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত দিদি বিবিকা মকবরা। এই স্মৃতিসৌধটি ঔরঙ্গজেবের সময় নির্মিত হয়। কার সময়? ঔরঙ্গজেবের সময় নির্মিত হয়েছিল, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময়। পরের প্রশ্নটা, বড় ইমামবাড়া কোন রাজ্যে অবস্থিত? বড় ইমামবাড়া কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। বড় ইমামবাড়া, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ হবে সঠিক উত্তর। এটি কে নির্মাণ করেছিলেন? নির্মাণ করেছিলেন আসফ উদ দৌলা নির্মাণ করেছিলেন এটি, বড় ইমামবাড়া। পরের প্রশ্ন দেখো, লালবাগ কোন রাজ্যে অবস্থিত? লালবাগ কোন রাজ্যে অবস্থিত? অপশন বলছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ। লালবাগ অবস্থিত মহারাষ্ট্রে, লালবাগ অবস্থিত সরি কর্ণাটকে, লালবাগ অবস্থিত কর্ণাটকের ব্যাঙ্গালোরে। নির্মাণ কে করেছিলেন? হায়দার আলী নির্মাণ করেছিলেন, হায়দার আলী, তিনি নিজাম ছিলেন, হায়দ্রাবাদের নিজাম হায়দার আলী। সবরমতী আশ্রম কোথায় অবস্থিত? সবরমতী আশ্রম কোথায় অবস্থিত? আহমেদাবাদ, গান্ধীনগর, লখনউ, ব্যাঙ্গালোর। সবরমতী আশ্রম কোথায় অবস্থিত? সবরমতী আশ্রম যেটা রয়েছে সেটা হলো কোথায়? আহমেদাবাদে। আহমেদাবাদ কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে, গুজরাটে রয়েছে সবরমতী আশ্রম।
এটিকে আশ্রমটি নির্মাণ করেছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী এই আশ্রমটি নির্মাণ করেছিলেন, সবরমতী আশ্রম। ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? আহমেদাবাদ, কলকাতা, আগ্রা, লখনউ। ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত কলকাতায়। কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত। এটি ব্রিটিশ শাসনকালে স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছিল, রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে এটি নির্মাণ করা হয়। পরেরটা দেখো, নিশাত গার্ডেন কোন রাজ্যে অবস্থিত? নিশাত গার্ডেন কোন রাজ্যে অবস্থিত? অপশন বলছে আহমেদাবাদ, প্রশ্ন বলছে কলকাতা, প্রশ্ন বলছে আগ্রা, প্রশ্ন বলছে শ্রীনগর। নিশাত গার্ডেন কোন রাজ্যে অবস্থিত? উত্তরটাতে মিলিয়ে নিই, নিশাত গার্ডেন অবস্থিত শ্রীনগরে। শ্রীনগর কোথায় রয়েছে? জম্মু কাশ্মীরে রয়েছে। গার্ডেনটি কে নির্মাণ করেছিলেন? আসফ আলী নির্মাণ করেছিলেন। মনে রাখতে হবে গার্ডেনটা রয়েছে জম্মু কাশ্মীরে, নির্মাণ করেছিলেন আসফ আলী। সেন্ট জর্জ ফোর্ট কোথায় অবস্থিত? সেন্ট জর্জ ফোর্ট চেন্নাই, কলকাতা, আগ্রা, শ্রীনগর। সেন্ট জর্জ ফোর্ট কোথায় অবস্থিত? নিজেরা উত্তর করার চেষ্টা করবে। সেন্ট জর্জ ফোর্ট কোথায় অবস্থিত? চেন্নাইতে। চেন্নাই কোথায়? তামিলনাড়ুতে রয়েছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই দুর্গটি নির্মিত হয়েছিল তামিলনাড়ুতে। জিম কর্বেট কোথায় অবস্থিত? জিম কর্বেট জাতীয় উদ্যান এটি একটি কোথায় অবস্থিত? চেন্নাই, নৈনিতাল, আগ্রা, শ্রীনগর। জিম কর্বেটটা রয়েছে উত্তরাখণ্ডের নৈনিতালে, উত্তরাখণ্ডের নৈনিতালে। এই উদ্যানটি নির্মাণ করেছিলেন স্যার ম্যালকম হোলি। স্যার ম্যালকম হোলি নির্মাণ করেন নৈনিতালে, উত্তরাখণ্ডে, জিম কর্বেট জাতীয় উদ্যান। দেওয়ানি খাস কোথায় অবস্থিত? দেওয়ানি খাস কোথায় অবস্থিত? অপশন বলছে চেন্নাই, পরেশ বলছে নৈনিতাল, পরেশ বলছে আগ্রা, পরেশ বলছে শ্রীনগর। দেওয়ানি খাস কোথায় অবস্থিত? দেওয়ানি খাস অবস্থিত আগ্রাতে। আগ্রার কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে রয়েছে। কে নির্মাণ করেছিলেন? সম্রাট শাহজাহান এটি নির্মাণ করেছিলেন, দেওয়ানি খাস, সম্রাট শাহজাহান। আনন্দভবন কোথায় অবস্থিত? আনন্দভবন কোথায় অবস্থিত? চেন্নাই, এলাহাবাদ, লখনউ, আগ্রা। আনন্দভবন কোথায় অবস্থিত? আনন্দভবন অবস্থিত এলাহাবাদে। এলাহাবাদ কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে। এলাহাবাদের বর্তমান নাম কি? প্রয়াগরাজ। এলাহাবাদের বর্তমান নাম হলো প্রয়াগরাজ। কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে। এই ভবনটি মতিলাল নেহরু নির্মাণ করেছিলেন, মতিলাল নেহরু, আনন্দভবন। আকবরের সমাধিস্থল কোথায় অবস্থিত? আকবরের সমাধিস্থল সেকেন্দ্রাবাদ, এলাহাবাদ, লখনউ, আগ্রা। আকবরের সমাধিস্থল অবস্থিত কোথায়? সেকেন্দ্রাবাদে। সেকেন্দ্রাবাদে কোথায় রয়েছে? সেকেন্দ্রাবাদ উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশের সেকেন্দ্রাবাদ। কানানির দুর্গ কোথায় অবস্থিত? কানানির দুর্গ কোথায় অবস্থিত? নাগপুর, মুম্বাই, পুনে, আহমেদাবাদ। কানানির দুর্গ কোথায় অবস্থিত? নিজেরা উত্তর করার চেষ্টা করো। কানানির দুর্গ অবস্থিত মুম্বাইয়ে, মহারাষ্ট্রে, মুম্বাই, মহারাষ্ট্র। এই ছিল আজকের প্রশ্ন। আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে ভর্তি হতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার হলো 8759907656। এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।